আকাশটা দেখো, এদিকে ব্ল্যাক ওদিকে হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট আকাশ। এটা হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা, আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা সব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমরা অনেক দিন পর হাঁটতে বেরিয়েছি, মানে যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না, কারণ বর্ষাকাল চলে এসেছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে, রাস্তায় জল জমে রয়েছে। আজকেও খুব ফোন করেছি, বলে যাবো না, রাস্তায় জল জমে আছে, আমি চল কি দেখে আসি জল জমেছে কি না। তো আপাতত এখন জল পাইনি, আর এখন কিছুটা হাঁটি, তারপর দেখি জল পাই কি না। চারিদিকে থমথমে পুরো, সব নিস্তব্ধ রাস্তাঘাট একদম, আর আকাশটা থেকে ব্যাপক লাগছে, মনে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আকাশ হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম, দেখো তুই কিছু বলবি, চলো মর্নিং ওয়াক করি সকালবেলা। আর আলসি এসে না বেরোই, আর উঠতে ইচ্ছা করে না, মানে একটু ঘুমায় একটু ঘুমায়। আজকে আমার কি মনে হলো না উঠি, আর অ্যালার্মটা বেজেই যাচ্ছে, বেজেই যাচ্ছে কানের কাছে। তোর অ্যালার্ম বাজে না, তাও উঠিস না, দেখেছো অ্যালার্ম বাজে তবু ওঠে না। আমার এই অ্যালার্মের চোখ আমার ছোট ঘুম থেকে উঠে যাচ্ছে, যতবার অ্যালার্মটা বন্ধ করতে হবে আবার অ্যালার্মটা ঝালে। প্রতিদিন বাজে না, মাঝে মাঝে বাজে, কোনো উদিত হয় আবার ফুট করে বেরিয়ে গেল। আর না, অনেকদিন হাঁটতে বেরোয়নি, শরীরে জং ধরলে, জং লেগে যাচ্ছে, জংটাকে ছাড়ানোর জন্য একটু হাঁটতে হবে, দিনে দিনে মোটা হয়ে যাচ্ছে, কি করা যাবে। চল হাঁটি, হেঁটে যদি রোগা হতে পারি রোগা হবো, খেয়ে খেয়ে কিন্তু আমি যে ডাইটিং করে রোগা হবো ওটা পারবো না, যদি হেঁটে যেটুকু হয় হবে, তাই তো। ইয়ে কিন্তু ডাইটিং করে, কি বাজে, সব খায় সব খায় সব খাই ঠিকই, পরিমাণে অল্প। আর আমার তো যতক্ষণ পেট ভরবে ততক্ষণ আমি উঠবই না, তাহলে কি করে রোগা হবো। ঠিক আছে চলো একটু হেঁটে নিয়ে, সবে ঘরে ঢুকলাম। আর এই দেখো শুরু হয়ে গেল, তাড়াতাড়ি আছে ঘুম থেকে উঠে গেছে। যে বাচ্চা 11টায় উঠে সে বাচ্চা আজকে 6টার মধ্যে উঠে গেছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, পা ঠিক আছে, একটু হাই করে দাও, হাই করো, হাই শরীর থেকে যেন মনে হচ্ছে কিছু একটা বেরিয়ে চলে গেল, বেশ ভালো লাগছে স্নানটা করে এসে। তো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আজকের হবে এই ডিমটা, আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, আজকের হবে শুধু ডিমের ঝোল ভাত আর কিচ্ছু নাই। আজকে কিন্তু সানডে, আর এই সানডেতে আজকে চিকেন হয়নি,
একটা কারণ আছে তার জন্য, চিকেনটা হয়নি আজকে মামা বাড়ি যাব, তো আজকে হঠাৎ করে মামা বাড়ি যাওয়ার প্ল্যানটা হয়েছে। বাবা কালকে ফোন করেছিল, করে বলছে যে মামা বাড়ি যাবি? আমি বলছি তুমি যাও, আমি তো আমরা তো প্রায় ঘুরে আসি, বলছে না সবাই মিলে একসাথে যাবো, রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো, একটু আড্ডা দেবো, চলে আসবো। তো সেই জন্য ভাবলাম বেকার তামঝাম করে রান্না বান্না করার কোনো দরকার নেই, জাস্ট ডিমের ঝোল ভাতটা, একটা থেকে ভাত হয়ে যাবে খাওয়া। আর আচ্ছা সানডে বলে তাই একটু ডাল ভাল করলাম না, সানডে বলে একটু সানডে সানডে তো মনে হবে, মাংস না হোক কম সময় ডিমটা তো হলো, আর ডিমটা ডিমের ঝোল ভাত খেয়ে নেবো। আর সন্ধ্যেবেলা তো যাবোই, মামি নিশ্চয়ই ভালো মন্দ কিছু রান্না তো করবেই, এটুকু শিওর আমি। মামি আমাদেরকে মানে ডাল ভাত খাওয়াবে না, এটুকু আমি শিওর। তো যাই হোক, যা খুশি খাওয়াই খাওয়াবে। আর কালকে একটা ঘটনা ঘটে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ কি, দেখো না ওই দেখতে পাচ্ছ ওখানটায় কাটা। কালকে আমি আর আমার ছোটু দুজন মিলে মনের আনন্দে দোলনা চড়ছি আর গান করছি। এবারে হঠাৎ করে দেখি দোলনাটা দেখি দড়িটা ছেঁড়ার একটা মানে একদিকটা ছিঁড়ে গেলে নিচু হয়ে যায়, তো নিচু হয়ে গেছে। যদি বাই চান্স আমি সঙ্গে সঙ্গে না উঠতাম পুরো দোলনাটা গুলো ছিঁড়ে পড়ে যেত, আর আমার হয়তো মাথা ফাতে না ফাটতো, আমার কোমরে প্রচুর পরিমাণে চোটটা লাগতো। তো বেঁচে গেছি, এই যাত্রাটা বেঁচে গেলাম। এই বয়সে যদি কোমর ভাঙে সারানো খুব মুশকিল আছে। আন্ডা ছাড়িয়ে নি, আর ভাত তো প্রায় হয়েই এসেছে, ভাত ফুটে গেছে মানে হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে আর তরকারি বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ আলুটা ডিম আলুটা সেদ্ধই হাফ 90% সেদ্ধ করা হয়ে গেছে, জাস্ট মশলার সাথে কষবো আর রান্না। ছটার সময় তোমার দেখালাম ও ঘুমতে করে ছোটু, এখনো ঘুমছে, ঘুম নেই, দেখো দিব্যি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখো কি হয়েছে, ওই তো গামছে, মুছে দেয় ওই তো গামছা, চোখে একটু ঘুম নেই, মানে আজকে দুপুরটা খাবে আর আজকে বেশি ডিস্টার্ব করবে না, মানে খাবে আর ঘুমিয়ে পড়বে, চোখ কিন্তু দেখো ঘুমে ঢোল ঢোলু। রান্না হয়ে এসছে, ভাতটা হয়ে গেছে, সরি মাংস মুখে মাংস চলে আসছে, সানডে তো মুখে মাংস চলে আসছে, ডিমটা হয়ে গেলেই খাই দেবো, ভাত খাই দেবো। সানটা করে রান্না বসিয়েছি, কারণ জানি ও ঘুমিয়ে পড়বে, ফটাফট আমাকে কাজ করতে হবে। তো আমার রান্না কমপ্লিট, আর এই দেখো পুরো গ্যাস বাসন সব পরিষ্কার করে নিয়েছি। কি করছিস রে? খাওয়ার টাইম, আর এখন বাজে একটা বাজেনি কিন্তু এখন, আর এইভাবে সব জামা তো মেলে দিয়েছি। এক্ষুনি এমন ঝমঝম করে বৃষ্টি আসলো যেন মনে হলো সব ঘাসি নিয়ে চলে যাবে, আবার যেন এমন দেখো দেখলাম বাইরে রোদ দেখেছো, আবার এমন রোদ যেন আবার এক্ষুনি মনে হচ্ছে পুড়িয়ে দেবে। কি রে ভাত খাবি না? চলো এরা এটা এখন এইসবই করতে, ভাতটা খাইয়ে দিই, এই পড়ে রে। আর এই দেখো ছোট দেখো লুডোর উপরে বসে পড়েছে, ঠিক আছে চলো এদের খাইয়ে দিই আগে, তারপরে সন্ধ্যার মামা বাড়ি যেতে হবে। আবার মামা বাড়ি কুমারই মজা। আর তোর তুই কার বাড়ি যাবি? দিদার বাড়ি, ওটা তো দিদা হয় একই মামার বাড়ি, আমার মামা বাড়ি ওর মামা বাড়ি, দুজনের মামা বাড়ি যাবে, ঠিক আছে চলো আবার তোদের সামনে সন্ধ্যাবেলা আসছে, ঠিক আছে আমারও হচ্ছে। তো ঠিক আছে চলো বাই, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 6:15, তো দেখো ছোট্ট দোলা ধরছে,
তো এখন ওকে আমি একটু খাই দিয়েছি আর এক্ষুনি খাওয়ালাম, কারণ আজকে দুপুরবেলা খাওয়া হচ্ছে তাড়াতাড়ি, মানে 1:30টার মধ্যে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই ফার্স্ট টাইম যে এরকম দেখলাম, 1:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে শুয়ে পড়েছি, আর আজকে জবরদস্ত ঘুম হয়েছে সবাই। আমরা আজকে চারজনে যা ঘুমিয়েছি আজকে, মানে ফাটাফাটি ঘুমিয়েছি। তো ভাবলাম যে সকাল থেকে ভিডিও স্টার্ট করি, সন্ধ্যে হয়ে গেছে, তো ভিডিওটা ভাবলাম লং হয়ে যাবে। তো মামা বাড়ি যাওয়ার জন্য যে ব্লগটা, ওটা ভাবছি আলাদা করব, আর এটা মানে এটা কালকে পোস্ট করবো, মানে আগামীকাল, মানে আজকে তো রবিবার, সোমবার দিন এটা পোস্ট করব। আর যেটা মামার বাড়ি যে যাওয়ার যে ব্লগটা, ওটা মঙ্গলবার দিন আমি পোস্ট করে দেবো, কারণ অনেকটা লং হয়ে যাবে আর অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। ওই জন্য ভাবলাম তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিই, আর মামা বাড়ি যাওয়ার ব্লগটা ওটা আমি এক্ষুনি স্টার্ট করবো, সন্ধ্যা থেকে স্টার্ট করবো। ওখানে যা যা হয়, ওখানে যা যা করবো সবই তোমাদেরকে সাথে শেয়ার করবো সেটা। তো তাহলে আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন সবসময় হ্যাপি থেকো। তো আসবো আবার মামা বাড়ির ব্লগটা নিয়ে। তো এখনোর জন্য টাটা।